السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، সম্মানিত ইসলাম প্রিয় দীনি ভাই সকল, একটি সংশয় এবং একটি বিষয়ের সমাধান দেওয়ার জন্যই আজকের এই ভিডিও ক্লিপটি করা হচ্ছে। বিষয়টি হলো, বা বলতে পারেন সংশয়টি হলো, যে বর্তমান যুগে পৃথিবীতে দায়ীদের মাধ্যমে যে সকল মুসলমান মানুষ হচ্ছেন, ইসলাম গ্রহণ করছেন, তারা যদি হানাফি মাযহাবে ইসলাম না মানেন, তাহলে নাকি তারা প্রকৃত মুসলিম হচ্ছেন না। মানে প্রকৃত মুসলিম তারাই যারা হানাফি মুসলিম, বাকি যে কোনো মানুষ যদি মুসলিম হয় তাহলে সেটা প্রকৃত মুসলিম নয়, বরং তারা বাতিল মুসলিম। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون مجدد تكي ایک جان گتو کالا مرکس لکی تو بابے جانے سے بطر زکین نا کے برود دکی سو بول بیننا شیشت شتو ومسلمان کے مسلمان نا نیتو سو আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন, যিনি দিয়া থাকেন, আপনি যে আমাকে ওয়ার্নিং দিলেন, আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব, একটু সময়ের জন্য যদি আমি ধরে নেই ডাক্তার রাখি না এক দুই চারজন মুসলমানকে মুসলমান বানাইছে, আমি যদি ধরে নেই হানাফি মুসলমান বানাইছে না জাকির না একই মুসলমান বানাইছে, জাকির না একই মুসলমানের রাকিদা কি, জাকির না একই মুসলমানের রাকিদা হইল আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন না, শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। যেই লোক মনে করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন, সে তো নিজেই মুসলমান থাকে না, আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে? যেই লোক মনে করে আমাদের নবী যা ছিলেন তার সমস্ত উম্মতকে তাই হতে হবে, সে তো নিজেই মুসলমান না, আর একজন মুসলমানকে মুসলমান বানায় কিভাবে? এই সমস্ত হাওয়াই কথা বলে সাধারণ মুসলমানের অন্তরে প্রভাব বিস্তার করে, তো এই সমস্ত দালালদের প্রভাব বিস্তার করতে চায়। এই জন্য জাকির নায়েকের বিরুদ্ধে যেন কোনো কথা না বলি, এই জন্য গতকালকেই লিখিতভাবে আপনাদের মধ্য থেকে একজন আমাকে ওয়ার্নিং দিয়েছেন। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল, যিনি আমাকে ওয়ার্নিংটা দিয়েছেন তার নামও লেখেননি, ঠিকানাও লেখেননি, মোবাইল নম্বরও লেখেননি, কাজে এই জবাবটা তার কানে আমি পৌঁছাই কিভাবে? আপনারা যদি কেউ এমন লোক লাগাল ফান আমার পক্ষ থেকে পৌঁছায় দিবে। এখন আমাদের এটা বোঝা দরকার যে একজন মানুষ যদি কেউ মুসলিম হতে চায় তাহলে কি তাকে হানাফি মুসলিম হতে হয়? এই সংশয়টির সমাধানের জন্যই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। প্রথম কথা হচ্ছে যে যারা বা যিনি এটা দাবি করেন যে হানাফি মুসলিম ছাড়া প্রকৃত মুসলিম নয়, আমরা বলবো এটা কি কোরআনের কথা, এটা কি হাদিস, এটা কি সালাফে সালেহীনের কথা, এটা কি ইমামদের কথা, এবং এটা কি স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা? যদি না হয় তাহলে এরকম কথা যে কোনো মানুষই বলতে পারে, এবং বললেই সেটা কখনোই গ্রহণীয় হতে পারে না, কারণ তার কথা শরীয়তে দলিল নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সংশয়ের কারণেই কিন্তু পৃথিবীতে বহু মানুষ ইসলাম গ্রহণ করছে না বা ইসলাম থেকে ফিরে যাচ্ছে। একজন খ্রিস্টান যদি মুসলমান হতে আসে, ইসলাম গ্রহণ করতে আসে, ওই সময় কোনো মানুষ যদি সেই খ্রিস্টানকে বলে যে ভাই তুমি হানাফি মুসলিম হবে না সাফি মুসলিম হবে না অমুক হবে না তমুক হবে, তখন খ্রিস্টান বলে যে তাহলে আমার খ্রিস্টান ধর্মই ভালো ছিল, কারণ সেখানে ক্যাথলিক আছে, অর্থোডক্স আছে, প্রোটেস্ট্যান্ট আছে, তিনটা মাঝহব আমাদেরও আছে, তো এখানেও আবার এরকম চার মাঝহব, তাহলে আমার খ্রিস্টান থাকাই ভালো, ফিরে যায়। যদি কোনো হিন্দু মুসলিম হতে আসে এবং তাকে যদি বলা হয় যে ভাই তুমি এখন কোন মুসলিম হতে চাও,
শাফি মুসলিম না হানাফি মুসলিম না মালিকি না হাম্বালি, তাহলে সে হিন্দু বলবে যে যে সমস্যাটা আমাদের হিন্দুইজমে আছে সেটা তো এখানেও আছে, আমাদের এখানে তো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এবং বৈশ্য আছে চার মাঝহাব, তাহলে এখানেও যদি চার মাঝহাব থাকে তাহলে আবার ওগুলা ছেড়ে আমি এই এক কূপ ছেড়ে আরেক কূপে আসার আমার প্রয়োজন কি আছে। এবং এই কারণে আমি একটা বই দেখেছিলাম কোনো এক সময় যে মুসলিম কি চার মাঝহাবের কোনো একটি মাঝহাব মানতে বাধ্য, এরকম শিরোনামের, কারণ সেখানে ঘটনাটা এরকমই ঘটেছিল, একদল লোক ইসলাম গ্রহণ করতে চাচ্ছিল কিন্তু তাদের যখন বলা হলো তোমরা কোন মুসলমান হবে তখন তারা আর ইসলাম না নিয়ে ইসলাম গ্রহণ না করে ফিরে গেছিল, কারণ তাদের মধ্যেও তো এই সমস্যা আছে। তো আবার এক সমস্যা থেকে ফিরে এসে দ্বিতীয় সমস্যায় কিভাবে পা রাখা যায়। তৃতীয় কথা হচ্ছে যে যদি কেউ এরকম দাবি করেই থাকে যে প্রকৃত মুসলিম হচ্ছে হানাফি মুসলিম, তাহলে প্রশ্ন আসবে যে হানাফি মাজহাবের পূর্বে তাহলে যে সকল মুসলমানেরা ছিলেন তারা কোন মুসলমান ছিলেন? তারা তার প্রকৃত মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহ। যে সময় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করেননি তার পূর্বে যে সাহাবা এবং তাবেইদের যুগ ও জামানা ছিল সেই যুগের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, খায়রুল কারনে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, যে সর্বোত্তম শতাব্দী হচ্ছে আমার শতাব্দী, তারপরের শতাব্দী, তারপরে তারপরের শতাব্দী, তারপরে তারপরের শতাব্দী, বুখারী ও মুসলিমের হাদিস। তো যেই শতাব্দীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম শতাব্দী বলছেন, খায়রুল কুরুন বলছেন, সেই যুগের মুসলমানেরা তো হানাফি মুসলিম ছিল না, তাহলে আপনাদের দৃষ্টিতে বলতে হয় যে তারা প্রকৃত মুসলিম ছিল না। অথচ আল্লাহ রসুল বলছেন তারা উত্তম শতাব্দীর মানুষ এবং উত্তম মুসলিম তারা, আর আমরা তাদেরকে বলছি প্রকৃত মুসলিম নয় কারণ তারা তো হানাফি মাযহাবের অনুসারী ছিল না। আবারও প্রশ্ন আসে যে তাহলে ইমাম মালিক, শাফিঈ ও আহমদ এবং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোন মাযহাবে ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার নিজের ফতোয়া ও গবেষণাকে কি মাযহাবের রূপ দিয়েছিলেন? তাহলে তিনিও তো কোনো মাযহাবের ছিলেন না, তাহলে তিনিও কি প্রকৃত মুসলিম ছিলেন না? আপনাদের হিসাবে মনে হয় এরকমই বলতে হবে। আবার এরকম লোক এটাও বলছে যে চার মাঝহাব ছাড়া সবই বাতিল, একটু আগে বললেন যে হানাফি মাঝহাব ছাড়া প্রকৃত মুসলিম হয় না, আবার দ্বিতীয় কথায় বলছেন যে চার মাঝহাব ছাড়া সব বাতিল, আবারও সেই কথায় বলবো এটা বড় কথা যে চার মাঝহাব ছাড়া সব বাতিল, ছোট কথা না। দেখান তো চার মাঝহাবই হক, কোরআনে কোথায় আছে চার মাঝহাব ছাড়া বাতিল, সেটা হাদিসে সুন্নায় কোথায় আছে, এবং ওলামা এবং সালাফে সালেহীন কারা বলেছেন কথা? তাহলে আপনি যদি নিজে কোনো মাঝহাব অনুসরণ করার পর খামাখাই এরকম দাবি শুরু করেন আর এরকম বক্তব্য দেন, তো সেটা সত্যিকারে বর্তমান সচেতন মুসলিম সমাজ কখনোই গ্রহণ করতে পারে না। চার মাঝহাব ছাড়া যদি সবই বাতিল হয়, এটি একটি এমন বড় কথা, এর সপক্ষে অবশ্যই আপনাকে দলিল দিতে হবে। আপনি নিয়ে আসেন কোরআন এবং সুন্নাহ থেকে নিজের বিবেক এবং মাথা বুদ্ধি আর রায়কে আজ কোনোদিন দলিল না, সেগুলোকে তছনছ করে দলিল প্রমাণকে ভেঙে চুরমার করে নিজের কল্পনা দ্বারা বুদ্ধি দ্বারা মানুষকে ইত্যাদি বুঝাবো সেটা সত্যিকারে কোনো দলিল না। সম্মানিত ভাই সভা, এই কয়েকটি কথা সেই প্রসঙ্গের উত্তর স্বরূপ আমি বললাম যেগুলো সত্যিকারে আমারও কোনো দলিল না, বরং একটি কথা একটি যুক্তি, সেই যুক্তিটাকে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এবার একটি কথা বলি যে ইসলাম গ্রহণ করার বিষয়টি নতুন বিষয় নয়, বরং ইসলাম যার হাতে সবচেয়ে বেশি মানুষ গ্রহণ করেছেন এবং যার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এবং যার দাওয়াতের কারণে আমরা আজ মুসলিম, তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু শোনা যাক তার যুগে কিভাবে মানুষ ইসলাম গ্রহণ করত এবং সেগুলো কি প্রকৃত মুসলিম ছিল না। আমি প্রত্যেক ভাইকে অনুরোধ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, সেই জীবনীতে দেখবেন আবু বকর, উমর, উসমান, আলী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিয়ে সকল বড় বড় সাহাবায়ে কেরামগণ কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন।
আমি তন্মধ্যে একটি উদাহরণ দিই। এই উদাহরণটি হচ্ছে আহলুল ইয়ামামা, ইয়ামামা প্রদেশের সর্দার সুমামা বিন উসাল তার নাম। তার ইসলাম গ্রহণের ঘটনাটি খুবই প্রসিদ্ধ, সহি মুসলিম কিতাবুল জিহাদ 1764 নম্বর হাদিসে দেখতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের কিসসা বর্ণনা করেছেন। সুমামা বিন উসালের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে এই সুমামাকে অ্যারেস্ট করা হয়। অতঃপর মদিনায় নিয়ে এসে মসজিদে নববীর খাম্বার সাথে খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে আসতেন, মসজিদে প্রবেশ করতেন, তখন সুমামাকে জিজ্ঞাসা করতেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা কি খবর, কেমন আছো? তখন সুমামা একটাই কথা বলতো, ইন তাকতুল তাকতুল যা দামিন, যদি আমাকে হত্যা করেন তুমি আমাকে হত্যা করো, তাহলে তুমি এমন ব্যক্তিকে হত্যা করবে যে আর উপর হত্যা জরুরি হয়েছে, মানে সে অন্যকে খুন করেছে বলে তুমি তাকে খুন করবে। যদিও এই শব্দটির অর্থ অনেকে অন্য করেছেন, কিন্তু এটি একটি অর্থ। অতঃপর কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন যাবার পর সুমামা বিন উসালের রশি খুলে দিতে বললেন। যখন রশি খুলে দেওয়া হলো, যে ইমামা প্রদেশের সর্দার ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল, তারপরে না সর্দার হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবহার দেখে সে খুশি হয়ে ছাড় পেয়ে বাড়ি চলে যেতে পারত, কিন্তু তা না করে মসজিদের বাইরে গেল। যাওয়ার পর হাদিসের শব্দ অনুযায়ী ফাযাহাবা ওয়াক্তাসালা ফি হায়াতিন ক্বারিবিন মিনাল মসজিদ, সে গেল, যাওয়ার পর মসজিদের নিকটের এক বাগিচায় সে গোসল করল। সুম্মা আতা ওয়া শাহিদা, অতঃপর ফিরে আসলো এবং সাক্ষী দিল, আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং অবশ্যই মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 1764 নম্বর হাদিস। তাহলে সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করতেন, তারা শুধু মনে প্রাণে এই কথাই বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং অবশ্যই মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তাহলে এই যুগে যদি কেউ বলে যে মুসলিম হলে হানাফি মুসলিম হতে হবে, আমাকে একটু দয়া করে বলবেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে যারা ইসলাম গ্রহণ করতেন, ইসলাম গ্রহণ করার কালেমাটি সাক্ষীটি হলো এই, আপনাদের হানাফি ইসলাম গ্রহণ করার কালেমা কি একটু বলতে পারবেন? আমাদের তো ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, তার সাহাবারা উত্তম আদর্শ, রাসূল চার খলিফা এবং তার পরের যুগের যত সব লোক ইসলাম গ্রহণ করেছে তারা এই কালেমার সাক্ষী দেওয়ার মাধ্যমে ইসলামে প্রবেশ করেছে, তাদের হানাফি সাফি ইত্যাদি হতে হয়নি। কিন্তু আপনারা যদি এ শর্ত দিয়েই থাকেন, তাহলে হানাফি মাজহাবে প্রবেশ করার জন্য যেই কালেমার শাহাদাত দিতে হয়, আপনারা একটু সেটা প্রকাশ করেন এবং সেটা কোন দলিলে আছে, কোরআন হাদিসের কোথায় আছে সেটা বলেন, নচেত আপনাদের এই দাবি অবশ্যই একটু অহেতু ভ্রান্ত এবং মুসলিম সমাজকে ভ্রান্ত করার দাবি। আর এরকম দাবি পশ্চিমকালের শিক্ষিত সমাজ এবং সচেতন মুসলিম সমাজ মেনে নিতে পারে না। আপনাদেরকে বোঝা উচিত এবং আপনাদের এই কট্টরবাদী মনোভাব থেকে ফিরে আসা উচিত। এই কয়েকটি কথা বলেই আজকের এই সংশয়ের নিরসনে সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।